বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো সুচিকিৎসা হয়নি, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে তার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বারবার এই কথা বলার পরে পরের পরেও বিভিন্নভাবে আমরা বলেছি, দল থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউনিটিউন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতিকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।